প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র, এমনটি জানালেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই। কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। আমরা এর আগেও বলেছি, যুক্তরাষ্ট্র একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। তার আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও অবাধ রাখার বিষয়ে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র আগেই আহ্বান জানিয়েছে।